কেবল অমুসলিমদের নাগরিকত্বের সুযোগ রেখে ভারতের লোকসভায় সদ্য পাশ হওয়া নাগরিকত্ব সংশোধন বিলকে সাম্প্রদায়িক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন এই বিল দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সব রীতিনীতি এবং মানবাধিকার পরিপন্থী এটিকে পার্শ্ববর্তী দেশগুলোতে হস্তক্ষেপ বলেও মনে করছেন তিনি টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান লিখেছেন ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে আমরা এই বিলের তীব্র নিন্দা জানাচ্ছি এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত পাক দ্বিপাক্ষিক চুক্তির বিরোধী মোদী সরকারের বিরুদ্ধে হিন্দুত্বাবাদী রাজনীতির অভিযোগ তুলে তারও সমালোচনা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন এটা আর এস এর হিন্দু রাষ্ট্র করার নকশার বর্ধিত অংশ যার পরিকল্পনা করেছে ফ্যাসিবাদী মোদী সরকার গত সোমবার দিনভর লোকসভায় তর্কবিতর্কের পর মধ্যরাতে বিলটি পাশ হয় এতে উল্লেখ আছে প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে এই বিলের মাধ্যমে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করা ভারতে প্রথমবারের মতো ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কোনো বিল হলো। এদিকে কেবল অমুসলিমদের নাগরিকত্বের সুযোগ রেখে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সদ্য পাশ হওয়া নাগরিকত্ব সংশোধন বিলকে সাম্প্রদায়িক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক কমিশন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল রিলেশন খুব ভালো এই সম্পর্কে কোনো টানা পড়েন সৃষ্টি হোক আমরা তা চাই না রাজধানীর বঙ্গবন্ধু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি এই কথা বলেন আওয়ামী লীগের উপলক্ষে এই সভার আয়োজন করা হয় ওবায়দুল কাদের বলেন এনআরসির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ভারত আমাদের প্রতিবেশী ভারতের পার্লামেন্টে যে আইন পাশ হয় লোকসভায় রাজ্যসভায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় এর প্রতিক্রিয়া কি হতে পারে সেই ব্যাপারে আমাদের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাইকমিশনারের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে সেতুমন্ত্রী বলেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নিব ভারতের সঙ্গে আমাদের বায়োলেটারাল আলোচনার সুযোগ আছে আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলেও আশাবাদ জানান কাদের তিনি বলেন একুশতম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখতে দুই হাজার লোক দায়িত্ব পালন করবে শৃঙ্খলার দিক থেকেও স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি